গোটা এভারেস্ট ঢুকে যাবে মারিয়ানা খাতে। কি রয়েছে সেই খাতের অন্দরে? জানেন সমুদ্রের কত গভীরে রয়েছে মারিয়ানা খাত? সমুদ্রের অতল গভীরে এই অংশে কিভাবে পৌঁছেছে মানুষের চোখ? মারিয়ানা খাতের গভীরতা প্রায় 6.5 মাইল। আলোর লেশমাত্র প্রবেশ করে না এই খাতে। প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েই বেঁচে রয়েছে বেশ কিছু প্রাণী। একটু খোলসা করা যাক, ধরে নিন সমুদ্রপৃষ্ঠ থেকে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টকে সমুদ্রের ওপর উল্টে দেওয়া হলো। কী মনে হচ্ছে? তাহলে অন্তত মাউন্ট এভারেস্টের অনেকটা অংশই ডুবে থাকবে সমুদ্রের তলদেশে। একেবারেই না, উল্টে মাউন্ট এভারেস্টের শৃঙ্গটিও কিন্তু অতল খাতের তলদেশে ছুঁতে পারবে না। সমুদ্রের তলদেশের এই অংশে আস্ত এভারেস্ট সেদিয়ে গিয়েও বাকি পড়ে থাকবে 1 মাইলের মতন পথ। কোথাও রয়েছে জানেন এই মারিয়ানা খাত? এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত। এটি বিশ্বের গভীরতম সমুদ্র খাত। অধগমন নামক এক ভৌগোলিক প্রক্রিয়ায় এই খাতটি গঠিত হয়েছে। খাতটির দক্ষিণ প্রান্ত সীমায় গুয়াম দ্বীপের 340 কিমি দক্ষিণ পশ্চিমে পৃথিবীর পৃষ্ঠের গভীরতম বিন্দু অবস্থিত। এই বিন্দুর নাম চ্যালেঞ্জার দ্বীপ এবং এর গভীরতা প্রায় 1,033 মিটার। বিন্দুটি HMS চ্যালেঞ্জার 2 জাহাজের নামে নামকরণ করা হয়েছে। এই জাহাজের নাবিকরাই বিন্দুটি 1948 সালে আবিষ্কার করে। খাতটি প্রায় 2,550 কিলোমিটার দীর্ঘ, চওড়ায় এটি মাত্র 69 কিলোমিটার। এখনও পর্যন্ত খাদের সর্বোচ্চ গভীরতা জানা গেছে প্রায় 11,000 কিলোমিটার। স্থানটির তাপমাত্রা এতই কম যে বিজ্ঞানীরা বলেন সাগরতলে সর্বনিম্ন তাপমাত্রার স্থান এটি। সমুদ্রের 3.5 মাইল বা 20,000 ফুটের নিচে যে জায়গাগুলি রয়েছে সেগুলিকে হ্যাডল জোন নামে পরিচিত। সমুদ্রপৃষ্ঠে আমরা যে চাপ অনুভব করি তার থেকে প্রায় 1,000 গুণ বেশি। মারিয়ানা খাতে কাদের বাস? এত প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও সমুদ্রের এই অংশে কিছু প্রাণী বেঁচে রয়েছে। সমুদ্রের এই অংশের পরিস্থিতির সঙ্গে যুঝতে পারে বিশেষ প্রজাতির কিছু প্রাণী। কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকার ক্ষমতা রয়েছে শামুক, স্কাল ইল, অয়াম্পিপড জাতীয় প্রাণীদের। অতি ক্ষুদ্র কিছু ব্যাকটেরিয়াও দেখা মেলে মারিয়ানা খাতে। সাধারণত সমুদ্রের গভীরে যে মৃত প্রাণীর কঙ্কাল খোলস জমা পড়ে থাকে, মারিয়ানা তলও আলাদা নয়। এখানকার জলের রং সেই জন্যই খানিকটা হলুদ। কখনো কি মারিয়ানা খাতের অতলে পৌঁছেছে মানুষ? হাজার প্রতিকূলতা কাটিয়ে ইতিমধ্যে সমুদ্রের এই অংশে পৌঁছাতে সক্ষম হয়েছে মনুষ্যচালিত সাবমেরিন। গায়ে কাটা দিয়ে উঠবে তাদের সেই অভিজ্ঞতার কথা জানলে। বহু গবেষণার পর 1870 সালে বিজ্ঞানীদের নজরে আসে এই মারিয়ানা খাত। তখন থেকেই সমুদ্রের এই অংশ নিয়ে গবেষণা অব্যাহত আছে। 1960 সালে ডন ওয়ালস নামে এক নৌসেনা অফিসার ও সুইডেনের জ্যাক স্পিকার্ড নামে এক সমুদ্র বিজ্ঞানী মহাসাগরের এই গভীর অংশে পৌঁছান। এরপর 2012 সালে এই অংশে অভিযান চালান কানাডিয়ান চলচ্চিত্রের নির্মাতা ও সমুদ্র গবেষক জেমস ক্যামেরন। সম্প্রতি এক বিশেষজ্ঞ মহাসাগরের তলদেশের এই অংশের জলের নমুনা সংগ্রহ করেন। সেই নমুনা রাখা হয়েছে ওয়াশিংটনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে। বিজ্ঞানীদের ধারণা খাদের গভীরতা আর বেশি হতে পারে, সেই জন্যই তারা চালাচ্ছে নিত্য নতুন অভিযান।